অটোমানদের সময় থেকে এখন পর্যন্ত তুরস্কের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা হচ্ছে হামামখানা। বিশ্ববাসীর কাছে যা টার্কিশ ট্রেডিশনাল বাথ হিসেবে পরিচিত। তুরস্কের প্রত্যেকটি শহরে বেশ কিছু স্বনামধন্য হামামখানার সন্ধান মিলবে, যুগে যুগে যা অনেক বেশি উন্নত হয়ে উঠেছে। হামামখানা মানে যে শুধু গোসল করার জায়গা তা কিন্তু নয়। প্রত্যেকটি হামামখানায় রয়েছে ভিন্ন ভিন্ন তাপমাত্রার ভিন্ন ভিন্ন রুম, যে রুমগুলোকে তার্কিশ ভাষায় সাউনা বলা হয়। আর এই উচ্চ তাপমাত্রার রুমগুলোতে নির্দিষ্ট কিছু সময় বসে থাকলে শরীরের জন্য অনেক উপকার হয়। যেমন অনেকের শরীরের ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায় এবং চামড়াজনিত অনেক রোগবালাই থেকেও মুক্তি পাওয়া যায়। প্রত্যেকটি হামামে রয়েছে সেবা প্রদানের জন্য অভিজ্ঞ কিছু মানুষ, যাদের কাছ থেকে আপনি নিতে পারেন ফোম বাথ, বডি মাসাজ, অয়েল মাসাজ, বডি স্ক্রাব সহ আরও নানান ধরনের সেবা। মাত্র একবার এই অভিজ্ঞতা অর্জন করলে আপনি নিজেই বুঝতে পারবেন এর উপকার কতটুকু। প্রত্যেকটি হামামে থাকে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা, আর তাই পর্যটকদের জন্য তার্কিশ বাথ একটি মূল আকর্ষণের জায়গা।